দাইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কিন্তু 467 শূন্যপদে প্রায় আশাকর্মী নিয়োগের আবেদন চলছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে এবং কোন কোন ব্লকের বাসিন্দা হলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে এবং কিভাবে তোমরা আবেদন করবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। তো প্রথমত দেখে নেওয়া যায় যে কোন ব্লকগুলি রয়েছে, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তোমরা কিন্তু দেখতে পারবে এখানে রয়েছে ডোমকল ব্লক, জিয়াগঞ্জ ব্লক, রানীনগর ব্লক, রানীনগর 2, ভাগনগোলা 2, ভাগনগোলা 1, জিয়াগঞ্জ, লালগোলা ব্লক, উরান ব্লক, খড়গ্রাম ব্লক, সুতি 2 ব্লক, সুতি 1, ফারাক্কা ব্লক, নওডা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, বহরমপুর, এরপর রয়েছে তোমাদের বেলডাঙ্গা 2, ভরতপুর 2, ভরতপুর 1, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ 2, এরপর হচ্ছে সাগরদ্বীপ ব্লক, এরপর হচ্ছে কান্দি ব্লক। তো এই সমস্ত ব্লকগুলির তোমরা যদি স্থায়ী বাসিন্দা হও শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করে আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এখানে asha.recruitment.murshidabad.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের চলে আসতে হবে। এর জন্য কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপ্লাই লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু অটোমেটিক্যালি এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পর তোমাদের কিন্তু প্রথমত বলা হচ্ছে যে আপনারা আবেদনপত্র জমা সম্পূর্ণ করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন। প্রথমত তোমাদের কিন্তু আপনি যে সাব সেন্টার এ আবেদন করবেন বাছুন প্রথমত বাছতে হবে। এরপর আপনার নাম ও মোবাইল নাম্বার নথিভুক্ত করতে হবে। লাল স্টার মার্কগুলো ফিল্ডগুলি অবশ্যই পূরণ করতে হবে। রঙিন পাসপোর্ট মাপের ছবি ও সম্পূর্ণ সই স্বাক্ষর আপলোড করতে হবে। আপনার আবেদনপত্রটি ভালো করে যাচাই করুন, এরপর ফাইনাল সাবমিট করুন। আবেদনপত্রের নাম্বার দেখুন, এরপর বলেছে আবেদনপত্রের পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রিন্ট করুন। তো এই সমস্ত স্টেপগুলি কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। তো এরপর কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে চলে আসার পর তোমাদের কিন্তু এখানে যে ফটোগ্রাফ রয়েছে, ঠিক আছে, ফটোগ্রাফের সাইজ কিন্তু তোমরা এখানে দেখে নেওয়া যাক। ফটোগ্রাফের সাইজ কিন্তু বলা আছে উইথ কিন্তু তোমাদের এখানে থাকতে হবে 180 পিক্সেল ইন্টু হাইট থাকতে হবে তোমাদের 230 পিক্সেল। জেপিজি জেপিজি এবং পিএনজি ফরম্যাটে ছবি থাকলে তোমাদের হবে এবং ছবির সাইজ কিন্তু তোমাদের 25 KB থেকে 50 KB'র মধ্যে হতে হবে। আমার সিগনেচারের সাইজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 10 KB থেকে 20 KB'র মধ্যে হতে হবে। জেপিজি জেপিজি ফরম্যাটে উইথ থাকতে হবে 140 পিক্সেল এবং হাইট থাকতে হবে 60 পিক্সেল। তো এই সাইজের কিন্তু তোমরা ফটোগ্রাফ এবং সিগনেচারটি কিন্তু তোমরা আগে থেকে রেডি করে নেবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে স্যাম্পল রয়েছে, ঠিক আছে। ফটোগ্রাফে এইভাবে কিন্তু তোমরা আপলোড করতে হবে। এরকম তোমাদের ব্লার এরকম ঘোলা হলে কিন্তু তোমরা আপলোড করতে পারবে না এবং সিগনেচার কিন্তু এরকম তোমাদের থাকতে হবে। তো এই পেজে চলে আসার পর তোমরা কি করবে, এখানে যে অ্যাপ্লাই অনলাইন বলে অপশনটি দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই অনলাইন অপশনে তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এখানে প্রথমত রেজিস্টার্ড টু অ্যাপ্লাই অনলাইন ফর আশাকর্মী। তো তোমাদের আশাকর্মী অ্যাপ্লাই করার জন্য প্রথমত তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমরা কি করবে, প্রথমত সাবডিভিশন, তোমার যে সাবডিভিশনের বাসিন্দা রয়েছে, ঠিক আছে, সেই সাবডিভিশন তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবে। সিলেক্টে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে সাবডিভিশন দেখতে পারবে, কোন সাবডিভিশন আন্ডারে রয়েছে। তো তোমরা সেই সাবডিভিশনটি প্রথমে চুজ করবে। চুজ করার পর কিন্তু তোমাদের সামনে দেখতে পাচ্ছ চলে আসবে যে ব্লকের নাম, ঠিক আছে। তো তোমার সিলেক্টে ক্লিক করে তোমাদের যে ব্লকের বাসিন্দা সেই ব্লকটি এখান থেকে কিন্তু তোমরা চুজ করে নেবে। ব্লক চুজ করার পর তোমাদের কিন্তু এখানে চলে আসবে যে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটিকে সিলেক্টে ক্লিক করে এখান থেকে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতটি রয়েছে এই গ্রাম পঞ্চায়েতের নামটি তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আবার চলে আসবে যে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, অর্থাৎ তোমাদের যে সাব সেন্টার রয়েছে সেই সাব সেন্টারটি সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা সিলেক্টে ক্লিক করে তোমাদের সাব সেন্টারের বাসিন্দা রয়েছে সেই সাব সেন্টারটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার তোমাদের কিন্তু এখন চলে আসবে বিধানসভা নির্বাচন ক্ষেত্র, ঠিক আছে। তোমরা যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে সেই নির্বাচন ক্ষেত্রটি তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্টে ক্লিক করে কিন্তু এখান থেকে তোমরা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অংশ নং, ঠিক আছে। অংশ নং তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে কোন অংশে তোমরা বাসিন্দা, ঠিক আছে, সেই অংশটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলছেন আবেদনকারীর নাম, ঠিক আছে। তোমাদের যে নামটি রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড অথবা ডকুমেন্টে সেই নামটি কিন্তু তোমরা এখানে অবশ্যই দেবে, ঠিক আছে। তো সেই নামটি তোমরা এখানে ক্যাপিটাল লেটারে ফিল করে দেবে। এরপর বলেছে মোবাইল নাম্বার, তোমাদের কিন্তু একটি অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড একটি মোবাইল নাম্বার দিবে, ঠিক আছে। এই মোবাইল নাম্বারটি কিন্তু তোমাদের পরবর্তীতে দরকার হবে, তো অ্যাক্টিভ মোবাইল নাম্বার তোমরা দিবে। এরপর তোমাদের কিন্তু এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আপনি যে উপস্বাস্থ্য কেন্দ্রে ও গ্রামে আবেদন করতে চান সেটি ভালো করে যাচাই করে নিবন্ধন করুন। অর্থাৎ তোমাদের কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রে ভালো করে যাচাই করে নিবন্ধন করবে। এটি একবার নিবন্ধন হয়ে গেলে এই মোবাইল নাম্বার দিয়ে আরও অন্য উপস্বাস্থ্য কেন্দ্রে আবেদন করতে পারবেন না বা উপস্বাস্থ্য কেন্দ্র বা গ্রামের নাম পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে। তো তোমরা কিন্তু গ্রামের নাম, উপস্বাস্থ্য কেন্দ্র এই সমস্ত কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। তো এখানে যে নামগুলি অর্থাৎ গ্রামের নাম অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্র তোমরা বসালে, ঠিক আছে, এগুলো কিন্তু ভালোভাবে চেক করে নেবে, ঠিক আছে। এরপর বলা হচ্ছে একটি ভোটার কার্ড নং দিয়ে দুবার আবেদন করা যাবে না। তো একটি ভোটার কার্ড দিয়ে কিন্তু তোমরা দুবার আবেদন করতে পারো না, তো একবারই কিন্তু তোমরা ভালোভাবে চেক করে নেবে। সুতরাং ফর্ম ফাইনাল সাবমিশন করার আগে খুব ভালো করে দেখে আবেদনপত্রটি ফাইনাল সাবমিশন করবে। তো তোমরা কিন্তু দেখতে পারলে ফর্ম সাবমিশন করার আগে তোমরা কিন্তু ফর্মটি একবার ভালোভাবে দেখে নেবে। একবারে বেশি তোমরা কিন্তু দুবার আবেদন করতে পারবে না। তো তোমরা কি করবে, সমস্ত রিলস ফিল করার পর তোমরা কি করবে, রেজিস্টার নাও অপশনটি তোমরা ক্লিক করবে। রেজিস্টার নাও ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ আপনি কি নিশ্চিত যে আপনি এই কেন্দ্র নির্বাচন করতে চান। মনে রাখবেন নিবন্ধন হয়ে গেলে আর কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন করতে পারবেন না। তো তোমরা কি করবে, এখানে ওকে অপশনটিতে তোমরা ক্লিক করবে সমস্ত রিলস ঠিকঠাক থাকলে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এই পেজটি চলে আসবে। প্রথম এরপর কিন্তু তোমাদের এখানে ভেরিফাই করতে হবে তোমাদের মোবাইল নাম্বারটি, ঠিক আছে। তো তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি পাসওয়ার্ড চলে যাবে, ঠিক আছে। সেই পাসওয়ার্ডটি তোমাদের কিন্তু সেই মোবাইল নাম্বার থেকে এখানে তোমরা টাইপ করে বসাবে। বসানোর পর তোমরা করে সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোপুরি চলে আসবে, ঠিক আছে। তো প্রথমত এখানে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের যে আবেদনকারীর নাম একটু আগে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে, সেখানে কিন্তু তোমাদের আবেদনকারীর নামটি কিন্তু তোমাদের শো করবে এখানে। এরপর তোমাদের কিন্তু প্রথমত করতে হবে যে বৈবাহিক অবস্থা, তোমাদের মেরিটাল স্ট্যাটাস তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্টে ক্লিক করে তোমরা ডিভোর্সি মহিলা ডিভোর্স সিলেক্ট করবে, ম্যারিড হলে ম্যারিড সিলেক্ট করবে, উইডো অর্থাৎ বিধবা হলে বিধবা সিলেক্ট করবে, ঠিক আছে। এরপর তোমাদের বলা আছে আবেদনকারীর পিতার নাম, অর্থাৎ আবেদনকারীর, ঠিক আছে, পিতার নাম রয়েছে, ঠিক আছে। পিতার নামটি তোমরা এখানে টাইপ করে দেবে, ক্যাপিটাল লেটার ফিল করে পুরোপুরি ফর্মটি। এরপর বলা আছে আবেদনকারীর স্বামীর নাম অর্থাৎ হাজবেন্ডের নাম, এখানে তোমরা ক্যাপিটাল লেটার ফিল করবে। এরপর বলা আছে জাতি অর্থাৎ ক্যাটাগরি, ঠিক আছে। সিলেক্টে তোমরা ক্লিক করবে, ক্লিক করে তোমরা জেনারেল এসসি এসটি এখান থেকে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এরপর বলা আছে জন্ম তারিখ, ঠিক আছে। জন্ম তারিখ এখানে তোমরা ক্লিক করার পর একটা ক্যালেন্ডার চলে আসবে, অথবা তোমরা কিন্তু এখানে প্রথমত তোমাদের ইয়ারটি রয়েছে জন্মসালে, ঠিক আছে, সেই ইয়ারটি প্রথমে তোমরা এখানে টাইপ করবে। এরপর স্ল্যাশ দিয়ে তোমরা তোমাদের যে মান্থটি রয়েছে সেই মান্থটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর স্ল্যাশ দিয়ে তোমরা কিন্তু সেখানে তোমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে, ঠিক আছে, ডেটটি রয়েছে, সেই ডেটটি তোমরা এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে। চুজ করে নেওয়ার পর এখানে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের বলা হচ্ছে যে জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক সিলেক্ট করা থাকবে। মোবাইল নাম্বার কিন্তু আগে থেকে সিলেক্ট করা থাকবে, যেহেতু রেজিস্ট্রেশন তোমরা ফুল করেছিলে। এরপর চলে যাবে ইমেল, ঠিক আছে। ইমেল কিন্তু তোমাদের ম্যান্ডেটরি নয়, তাও তোমাদের যদি একটা ইমেল থেকে থাকে তোমরা কিন্তু এখানে ইমেলটি তোমরা বসিয়ে দেবে এখানে। সচিত্র পরিচয় পত্র, ঠিক আছে, ফটো আইডেন্টি কার্ড হিসাবে তোমাদের কিন্তু ভোটার কার্ড রয়েছে, ঠিক আছে। ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে এপিক নাম্বারটি, সেই এপিক নাম্বারটি তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে, ঠিক আছে। ভোটার কার্ডের উপরে থেকে তোমরা এপিক নাম্বারটি পেয়ে যাবে। এরপর বলা হচ্ছে নির্বাচন ক্ষেত্র এবং অংশ নং তোমরা কিন্তু আগে থেকে সিলেক্ট করেছিলে, এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক বসে যাবে। এরপর বলা হচ্ছে জাতিগত শংসাপত্র, ঠিক আছে, জাতিগত শংসাপত্র হিসেবে সার্টিফিকেট নাম্বার, ঠিক আছে, জাতিগত শংসাপত্রের একটি সার্টিফিকেট নাম্বার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সেখানে কিন্তু তোমরা এই নাম্বারটি বসিয়ে দেবে, অর্থাৎ তোমাদের এসসি এসটি যে শংসাপত্রের যে নাম্বারটি রয়েছে, ঠিক আছে, সেই নাম্বারটি তোমরা এখানে ক্যাপিটাল লেটারে ফিল করে দেবে। এরপর বলেছে প্রদানের তারিখ, অর্থাৎ তোমাদের যে এসসি সার্টিফিকেটের যে প্রদানের তারিখ অর্থাৎ ডেট অফ ইস্যু, ঠিক আছে, তোমরা কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবে, এখান থেকে তোমরা ক্যালেন্ডার থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর ইস্যুকারী জেলার নাম কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, অটোমেটিক মুর্শিদাবাদ ক্যান্ডে মুর্শিদাবাদ সিলেক্ট করা থাকবে। এরপর বলা হয়েছে যে ভোটার কার্ড অর্থাৎ এপিক নাম্বার, ভোটার তালিকা অনুযায়ী স্থায়ী ঠিকানা, ঠিক আছে, অর্থাৎ তোমাদের ভোটার কার্ডে যে স্থায়ী ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানাটা কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে। এর জন্য বলা হচ্ছে হোল্ডিং নং রাস্তা নাম অর্থাৎ গ্রামের নাম, এখানে তোমাদের যে গ্রামের নামটি রয়েছে সেই গ্রামের নামটি তোমরা কিন্তু এখানে বসাবে ক্যাপিটাল লেটারে। এরপর মহকুমা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে। পোস্ট অফিস যে রয়েছে, ঠিক আছে, পোস্ট অফিসের নামটি তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে, ঠিক আছে। এরপর এখান থেকে তোমরা পুলিশ স্টেশন সিলেক্ট করবে এখানে ক্লিক করে, ঠিক আছে, পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবে। এরপর বলা হচ্ছে রাজ্য, রাজ্য অটোমেটিক সিলেক্ট করা থাকবে ওয়েস্ট বেঙ্গল। এরপর কিন্তু তোমাদের বলা হচ্ছে এখানে জিপি, জিপি অটোমেটিক সিলেক্ট করা থাকবে, ব্লক অটোমেটিক সিলেক্ট করা থাকবে, পিনকোড, পোস্ট অফিসে পিনকোডটি রয়েছে পিনকোডটি তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর বলা আছে যোগাযোগের ঠিকানাটা অর্থাৎ, ঠিক আছে, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, কমিউনিকেশনের ঠিকানা, এখানে কিন্তু বলা আছে স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা একই হলে বক্সটি চেক করো, অর্থাৎ তোমাদের উপরের অ্যাড্রেস দিয়ে তোমরা ফিল করে সেই অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস যদি তোমাদের একই রকম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এটি বক্সে টিক করে তোমরা কিন্তু টিক করে দেবে, ঠিক আছে। আর যদি তোমাদের আলাদা হয় তাহলে কিন্তু তোমরা আলাদাভাবে সেমভাবে তোমরা তোমাদের ভিলেজের নেম, তোমাদের মহকুমার নেম, তোমাদের গ্রাম পঞ্চায়েত, ব্লক, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা আলাদাভাবে সেট করে নেবে, ঠিক আছে। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, নিচে শিক্ষাগত যোগ্যতা তোমাদের ফিল করতে হবে। এখানে তোমাদের যোগ্যতায় এখানে সিলেক্টে ক্লিক করবে, এখানে তোমরা কি 10 পাস অর্থাৎ এপিআর, ঠিক আছে, এপিআর ক্যান্ডিডেটরাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে হবে, যারা মাধ্যমিকে তোমরা বছর হবে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো পাস হলে পাস সিলেক্ট করে, এপিআর হলে এপিআর সিলেক্ট করবে। এরপর বলা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন, ঠিক আছে, নেম অফ দ্য রিকগনাইজড বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা যে মাধ্যমিকে যে বোর্ডটি রয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেই বোর্ডটি তোমরা কিন্তু এখানে নামটা পুরোপুরি ফিল করে দেবে। এরপর বলা আছে সিলেক্ট দ্য ইয়ার অফ পাসিং, কত সালে পাস আউট করেছো সেই ইয়ারটি তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে। এরপর বলেছে মাধ্যমিকের মোট নম্বর, ঠিক আছে, মোট প্রাপ্ত নম্বর হিসাবে তোমাদের যে মাধ্যমিকের নাম্বারটি রয়েছে টোটাল নাম্বার, টোটাল নাম্বার 700-র মধ্যে এক্সাম হয়েছিল, সেই 700 এখানে বসিয়ে দেবে। প্রাপ্ত নম্বর অর্থাৎ 700-র মধ্যে তোমরা কত নম্বর পেয়েছো সেই নাম্বারটি তোমরা এখানে বসাবে, ঠিক আছে। এরপর শতকরা, ঠিক আছে, শতকরা পার্সেন্টেজ কিন্তু অটোমেটিকলি এখানে তোমাদের সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো অটোমেটিক এখানে বসে যাবে। এরপর তোমরা কি করে সেভ অপশনটি দেখতে পাচ্ছ, সেই সেভ অপশনটি তোমরা ক্লিক করবে। সেভে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে, ঠিক আছে। এই পেজটি চলে আসবে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আশা কর্মী পদের জন্য আবেদনপত্র পুরোপুরি ফর্মটি ফিল করা ফর্মটি তোমাদের সামনে চলে আসবে বাঁদিকে। এরপর তোমরা কি ডান দিকে চলে আসে, এখানে কিন্তু তোমাদের সিগনেচার এবং তোমাদের কিন্তু ফটোগুলো আপলোড করতে হবে। এই জন্য তোমরা এই পিকচার ফাইল চুজ ফাইল অপশন এতে দেখতে পাচ্ছ, চুজ ফাইল অপশন এতে তোমরা ক্লিক করে তোমাদের কিন্তু একটি এই যে সাইজ দেওয়া রয়েছে এই সাইজের মধ্যে তোমরা একটি ফটোগ্রাফ তোমরা চুজ করে নেওয়ার পর তোমরা কি করবে নিচের দিকে আপলোড অপশন এতে তোমরা ক্লিক করে আপলোড করে দেবে। এরপর সেম ভাবে তোমরা কি করবে চুজ ফাইল অপশন এতে ক্লিক করে একটা সিগনেচার চুজ করে নেবে, চুজ করে নেওয়ার পর তোমরা আপলোড অপশন এতে ক্লিক করে এখানে কিন্তু আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে এসে এখানে ডিক্লারেশন পেজটি দেখতে পাচ্ছ, সেই ডিক্লারেশন পেজটি তোমরা টিক বক্সে তোমরা টিক করবে। টিক করার পর কি করবে তোমরা এই ফাইনাল সাবমিট অপশনে দেখতে পাবে, এই ফাইনাল সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে আবেদনপত্র চূড়ান্ত পর্যায়ে জমা দেওয়ার পর কিন্তু আপনি আর কোনো রকম কোনো আবেদনপত্র সম্পাদন করতে পারবেন না অথবা এডিট করতে পারবেন না, ঠিক আছে। তো ভালোভাবে একবার চেক করে নেবে, ঠিক আছে। সমস্ত যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবে, আর যদি তোমাদের কোথাও কোনো রকম মনে হয় যে ভুল আছে তাহলে কিন্তু উপর দিকে তোমরা এডিট বলে একটা অপশন, এডিট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এডিট করে নিতে পারবে। সমস্ত যদি তোমাদের ঠিকঠাক থেকে থাকে তাহলে তোমরা কি করবে এখানে এসে তোমরা ফাইনাল সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। তোমাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে, এখানে কিন্তু তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন টাচ তোমাদের সামনে শো করবে যে ধন্যবাদ আমরা আপনার আবেদনপত্রটি পেয়েছি, এবং তোমরা কিন্তু এখানে একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমরা পেয়ে যাবে। তো তোমরা কি করবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য তোমরা উপরের দিকে একটি আবেদনপত্র ডাউনলোড করুন ডাউনলোড ফর্ম এই লেখাটি তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু এই আবেদনপত্রটি তোমরা ডাউনলোড করে নিয়ে নেবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করে নেবে, এবং ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপের সময় তোমাদের কোথাও কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আপডেট সবাইকে পাওয়ার জন্য।